বিহারি, আটকে পড়া পাকিস্তানি, এরকম বিভিন্ন নামে ডাকা হয় তাদের। কিন্তু সত্যিকার অর্থে কারাই বিহারি বা আটকে পড়া পাকিস্তানি? ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বসবাস করছে এই জনগোষ্ঠীর 18,000-এর বেশি মানুষ। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে এই সকল মানুষদের দুর্দশার বাস্তব চিত্র। এই উপমহাদেশে অর্ধশতাধিক জাতি গোষ্ঠী ভাষাভাষীদের বাসভূমি। রাজনৈতিক বিভাজনে ইংরেজদের 200 বছর পরাধীনতার পর 47-এ দেশভাগে ভারত ও পাকিস্তানের জন্ম হয়েছিল। পাকিস্তানের একটি অংশের নাম ছিল পশ্চিম পাকিস্তান, সেখানে উর্দুভাষীদের অবস্থান, এবং অন্য অংশটির নাম ছিল পূর্ব পাকিস্তান, সেখানে বাংলাভাষীদের অবস্থান ছিল। সমগ্র উপমহাদেশে কর্মসংস্থানের প্রয়োজনে সব জাতিগোষ্ঠী ও ভাষাভাষীরা ছড়িয়ে পড়েছিল কি ভারতে কি পাকিস্তানের দুটি অংশে। এরই ধারাবাহিকতায় ভারতের বিহার রাজ্যের বিহারিরা তৎকালীন পূর্ব পাকিস্তানে রেল, মিল কারখানা, ইস্পাত ও নির্মাণ ফ্যাক্টরি এবং ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হওয়ায় এদেশে থেকে যায়। 1951 সালে আনুষ্ঠানিকভাবে তাদের দেয়া হয় পাকিস্তানি নাগরিকত্ব। নতুন দেশের এই নতুন নাগরিক বসবাস করতে থাকেন মূলত পূর্ব পাকিস্তানে। 1971 সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সময় এই বিহারি জনগোষ্ঠী উর্দুভাষী হওয়ার কারণে এবং পাকিস্তানি সৈন্যদের সহযোগিতা করার জন্য বিতর্কিত হয়ে পড়ে। এর ফলে বাংলাদেশের উর্দুভাষী বিহারিরা সংগঠিত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কলোনি বা ক্যাম্প তৈরি করে বসবাস করতে থাকে। পাকিস্তানের নাগরিক হিসেবে তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যাওয়ার দাবি করতে থাকে বিভিন্ন ফোরামে। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন 97 থেকে আমাদের এই ইস্যুর উপরে কিছু লোকের, এখন কিছু আংশিক লোকের এখন ধারণা ইচ্ছা হয়েছে যে আমরা এখানে থাকব, কিছু লোক থাকবে এখানে। তো তাদের ইচ্ছাকে সম্মান করে আমরা সরকারের কাছে 97 থেকে একটা প্রস্তাব করে আসছি, বাংলাদেশ সরকার, পাকিস্তান সরকার এবং আমাদের যারা নমিনেট করে প্রতিনিধি ওদেরকে নিয়ে ত্রিপার্টাইট মিটিং, ত্রিপক্ষীয় একটা মিটিংয়ে বসেন। যদি পাকিস্তানের জন্য এত লোকগুলো নেওয়ার সমস্যা হয় এবং বাংলাদেশের যদি এত লোক রাখার সমস্যা হয় তাহলে সমস্যাটা সমাধান করার জন্য ত্রিপক্ষীয় মিটিং বসেন। যারা থাকতে চায় সম্মানজনকভাবে রাখার ব্যবস্থা করেন, যারা যেতে চায়, কারা যেতে চায় একটা প্রশ্ন এখানে। 35 বছর তো না, 47 সন থেকে 2006 প্রায় 59 বছর, এই 59 বছর থাকার পরে যাইতে চায় কারা একটা প্রশ্ন আসে না। এই প্রশ্নটার উত্তর হলো প্রত্যেকটা ফ্যামিলি এখানে ডিভাইডেড, কারো মা ওখানে, ছেলে এখানে, স্বামী ওখানে, বউ এখানে, ভাই ওখানে, বোন এখানে। তো কি আমরা চাই না যে ভাইকে বোনের সঙ্গে মিলাই, ছেলেকে মায়ের সঙ্গে মিলাই, স্বামীকে স্ত্রীর সঙ্গে মিলাই? তো যারা এরকম খুব কাছের লোককে হারাইছে তাদেরকে আপনারা যাওয়ার মানবিক কারণে, এটা কোনো পলিটিক্যাল কারণ না, মানবিক কারণে ওদেরকে ওখানে পাঠিয়ে দেন। আর যারা যাইতে ইচ্ছুক না, যারা মনে করে না আমরা এখানে থাকলে এস্টাবলিশ হবো, ফিউচার আমাদের ভালো হবে, তাহলে ওদেরকে এখানে রাখার, তখন কি হবে, বাংলাদেশের জন্য বটল হলো না, পাকিস্তানের জন্য বটল হলো না। বাংলাদেশের বিভিন্ন সরকার ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ স্বাধীনের প্রায় 38 বছর হতে চলল। পাকিস্তান সরকার ও জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিভাবকের আশ্বাসের পর এখনও তারা পাকিস্তানে যেতে পারেনি। আবার বাংলাদেশের নাগরিক হতেও তারা চাচ্ছেন না। কিন্তু 71-এর পর যারা এই দেশে জন্মগ্রহণ করে সেই সমস্ত তরুণ তরুণীরা বাংলাদেশের নাগরিক হয়ে এখানেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। বাংলাদেশে তাদের জীবন জীবিকা, পরিবার পরিজন নিয়ে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন। কিন্তু বয়স্ক বিহারি নাগরিকরা পাকিস্তানে যেতে অঙ্গীকারবদ্ধ। ঢাকা মহানগরীর এই আধুনিক ব্যস্ত শহরের সবচেয়ে বড় বিহারিদের আবাসস্থলের নাম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। একটি ছোট জায়গায় খিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে 18,000 নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা বছরের পর বছর বাস করছে মানবেতরভাবে। তাদের না আছে থাকার জায়গা, ন্যূনতম শিক্ষা, বাথরুম ও গোসলের ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ও চিকিৎসাসহ অন্যান্য সুযোগ সুবিধা।
এখানে প্রতিটি রুম হলো এক একটি বাড়ি। খাবার ঘর বা শোবার ঘর বলে নাম দেওয়ার মতো বিলাসিতা এখানে নেই। ঘরগুলোর গড় আকার প্রায় 120 বর্গ ফুট। এই রকম একটি ঘরে থাকে গড়ে 10 জনের একটি পরিবার। এই একটি ঘরেই থাকা, রান্না, খাওয়া, ঘুমানোর কাজ হয়। 18,000 মানুষের জন্য বাথরুম আছে 212টি। এর মধ্যে 1/4 আবার ব্যবহার অনুপযোগী হয়ে আছে, অর্থাৎ গড়ে প্রায় 90 জনের জন্য একটি টয়লেট। সব অধিবাসীদের জন্য পানির সাপ্লাই মাত্র একটি। হাজার হাজার নারী পুরুষ রাজনৈতিক ও অর্থনৈতিক কূটকৌশলের গ্যাড়াকলে পড়ে ন্যূনতম বেঁচে থাকার কোনো উপায় পাচ্ছে না। পানি যা আমরা খাচ্ছি, এটা আল্লাহর রহমত আছে কি ওই পানি খেয়ে কীভাবে জিন্দা আছি আমি আমরাও কোনো কোনো সময় চিন্তা করি। আপনি যদি 2 দিন খান তো আপনাকে মহাখালী চারিয়া হসপিটালতে যেতে হবে। তো এটাই এটা আমি মনে করতেছি কি স্লো পয়জনিং আছে আমাদেরকে মারার জন্যে। দেখেন একটা ঘর এখানে, ওইদিকে একটা টিবি রোগী আছে, ওইদিকে একটা টিবি রোগী, ওর ভিতরে অত অ্যাওয়ারনেস নাই করলো, আবার ওইটা অন্য মানুষকে হবে, তারপরে এরকম সমস্ত ফেল ফেল চলে যাবে, লপ্রসি ও এরকম। তো এটাই আপনি চাচ্ছেন কি সব টিবি রোগী হয়ে যায়, ক্যান্সার রোগী হয়ে যায়, লপ্রসি হয়ে যায়, মারা যাও। ক্যাম্পের ভিতরে গাদাগাদি করে থাকা দোকানপাট, ভিতরে কাদামাখা অস্বাস্থ্যকর সরু রাস্তা দিয়ে চলছে প্রতিদিনের জীবনযাপন। আছে হরেক রকম ছোট ছোট দোকান, সেলুন, এর সাথেই শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে। হাতে কোনা কয়েকটি টয়লেট ও গোসলখানায় চলছে প্রকৃতির কাজ ও গোসল। সেখান থেকে মুক্ত নীল আকাশ দেখা যায় না, সূর্যের আলো প্রবেশ করে না। এর মাঝে চলে ছোট ছোট দোকানের পশরা, ফেরিওয়ালার হরেক রকম পিঠা তৈরির কাজ। বাংলাদেশ সরকার আমাদেরকে যে ক্যাম্পে রাখছে শুধু আমাদের একটাই কারণ যে আমরা 1971 সালে হয়তো পাকিস্তানের ফরে তাকে সাপোর্ট দিয়েছি এবং কাজ করেছি। আমাদের ঘরবাড়ি মোহাম্মদপুরে থাকা সত্ত্বেও আমরা ক্যাম্পে আছি, যা ঠিক আছে, আমরা হয়তো এই ভুল করছিলাম, তার সাজা আমরা পাচ্ছি। কিন্তু সাজার মানে এটা না যে মানুষকে খাওয়া বন্ধ করে দেওয়া বা প্রত্যেকটা সুবিধা থেকে বঞ্চিত করা, এটা তো মানুষ অধিকারের লঙ্ঘন আছে। যেমন ধরেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে আমরা মাসিকভাবে প্রতি জন প্রীতি প্রতি 3 কেজি 23 গ্রাম গম পাইতাম, এবং এই গম দিয়ে আমরা ক্যাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে কীভাবে চালানো হতো সেটা আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিতে চাই। যে গম আমরা পাইতাম এখান থেকে মানুষের কাছ থেকে 1 পোয়া করে রেশন তাদের থেকে নিয়ে আমাদের একটা ফান্ড আছিল, এই ফান্ড রেজ করে যেমন স্যানিটেশন প্রবলেম আছে সরকারি পক্ষ থেকে আমাদেরকে কোনো লোক দেওয়া হয় না, এবং স্কুলের টিচারদেরকে কোনো বেতন দেওয়া হতো না, এবং বরিয়াল যে লোক মরে গেলে কবরস্থান নেওয়া এবং ওখানে দফন করা, এই টাকা দিয়ে আমরা নিজের সমস্যার সমাধান করতাম। ক্যাম্পের বাইরে চারদিকে রয়েছে ছোট ছোট অনেক দোকান, সেখানে তেহারি বিরিয়ানি বিক্রির পাশাপাশি ভিডিও গেমের দোকানে শিশুরা দল বেঁধে খেলছে একটু বিনোদনের জন্য। এখানে নেই কোনো খেলার মাঠ, শিশুদের জন্য একমাত্র এটা ভিডিও গেম। এখানে প্লাস 50-60 জন আসে শিশুরা, এখানে ভিডিও গেমস খেলে আমার ডেইলি ইনকাম হলো 50 থেকে 150 বা 140, এরকম ডেইলি ইনকাম হয়, কোনো দিন 100 টাকাও হয়। ক্যাম্পের ছোট ছোট ঘরের অন্দর মহলে কি চরম কষ্টে মহিলারা তাদের শিশুদের নিয়ে প্রতিদিনের গৃহস্থালির কাজ করছে। একটি বিছানায় রাত যাপন করছেন, খাওয়া দাওয়ার কাজও একই সাথে চলছে। শিশুদের কোনো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে না। ক্যাম্পের ভেতর ও বাইরে ছোট ছোট কারখানায় দিনরাত ব্যাপী চলছে নিপুণভাবে জরি বুননের কাজ। আমরা এটা জরি কাজ করি। আমরা প্রত্যেক দিনে আমাদের 400-500 টাকা ইনকাম হয়, আর আমার 3টা কারিগর আছে আর 3টা ভাই মিলে আমরা কাজ করি। এটা দিয়ে আমার সাপ্তাহিক ধরেন 1200-1300 টাকা পাই, এ টাকা দিয়ে আমাদের সংসার চলে। এরই মাঝে কেউ বা বেলুন, কেউ বাঁশি বিক্রি করছে, সেলাই করছে জুতা স্যান্ডেল অথবা রং আলতা বিক্রির পাশাপাশি ব্লক প্রিন্ট করছে একাগ্রচিত্তে। জীবনচক্রের প্রয়োজনে চরকা বুনুন, সুতা কাটা, মুরগি লালন পালন, বক্স তৈরির পাশাপাশি ভিডিও গেম খেলা, ঘড়ি কেনা, ক্যারাম ও লুডো খেলায় ব্যস্ত থাকছে শিশু ও তরুণরা।
এভাবেই জীবন এগিয়ে যায় পরিবারের প্রতিটি সদস্যদের। এই কষ্টসাধ্য যন্ত্রণা থেকে আকাশের দিকে হাত বাড়িয়ে স্বপ্ন দেখতেই পারে এখানে নারী পুরুষ ও শিশুরা। 8x10 ফিট আমরা থাকি, একটা দুইটা ফ্যামিলি থাকি, আমাদের কোনো চাকরি বাকরি নাই, কোনো সমস্যার সমাধান হচ্ছে না, অনেক কষ্ট, থাকার কষ্ট না, কোনো বাচ্চাদের মাঠের খেলা আছে না, স্কুল আছে না, লেখাপড়া কেউ করতে পারতেছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বাংলাদেশ কি পৃথিবীর সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের বিহারির কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়ার লোকজন আসে, ছবি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, কিন্তু কোনো সমাধান কেউ কেউ করতে পারে না। বেসরকারি সংগঠন সুরভি এই জেনেভা ক্যাম্পে 1974 সাল থেকে পরিচালনা করছে এখানকার একমাত্র জুনিয়র হাই স্কুল। ক্যাম্পের বাইরের স্কুলে এখানকার শিশুরা পড়তে চায় না বিরূপ আচরণ পাওয়ার কারণে। স্কুলে পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা, খেলাধুলার প্রশিক্ষণ দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টাও রয়েছে। আটকে পড়া পাকিস্তানের সমস্যা প্রচুর রয়ে গেছে, তার মধ্যে শিক্ষা একটা যেন বিরাট যেন অংশ, যেখানে আমাদের যেন ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোনো সুযোগ সুবিধা নেই, ভালো কোনো জন্য স্কুল নেই। আমরা নিজের উদ্যোগে বিভিন্ন জন ক্যাম্পে স্কুল গড়ে তুলেছি, মাদ্রাসা করেছি, মাদ্রাসা মসজিদ করেছি, এবং এই স্কুলটা 1974 সাল থেকে এস্টাবলিশ করেছি আমরা নিজের উদ্যোগে। 2004 পর্যন্ত আমরা নিজের প্রচেষ্টায় বাচ্চাদেরকে যেন শিক্ষার জন্য অর্জন দিতে যেন পেরেছি। 2005 থেকে যখন আমরা দেখলাম যে আমরা যেন সরকারি পর্যায়ে বই পুস্তক যেন পাচ্ছি না বাচ্চাদেরকে, সেই মুহূর্তে প্ল্যান ইন্টারন্যাশনাল এবং সুরভি এসে আমাদের স্কুলকে টেক আপ করার পরে বাচ্চারা এখন 2 শিফটে এই স্কুলে 360 জন ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে। সুরভি এবং প্ল্যানের পক্ষ থেকে ইকুইপমেন্টস, মেটেরিয়াল, বই পুস্তক বাচ্চাদের এবং শিক্ষকদের জন্য বেতন দেওয়ার জন্য তারা যেন আগ্রহী করার পরেই আমাদের স্কুলটা এখন আল্লাহর রহমতে ভালো চলছে। দেশে শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও শিশু শ্রম দিয়ে বাইন্ডিং ও কাগজের বক্স বানানো হচ্ছে এবং বড়দের সাথে জরির কাজেও সাহায্য করছে এই শিশুরা। রং বেরঙের জরির কাজের পাশাপাশি শিশুদের একটু মানসিক বিকাশের জন্য ঘড়ি বিক্রেতা ঘড়ি বিক্রি করছেন। শিশুরা লাটাই হাতে নীল আকাশে ঘড়ি উড়িয়ে আনন্দ পেতে চাইছে। এই যে পোলা পান্ডা একটা দুইটা করে কিনতে আসে, প্রতিদিন খুচরা 500 গুড্ডি বিক্রি হয়, আর নাটাই নুটাই মিলায় প্রায় 2-3 হাজার টাকা দোকানদারি হয়। এই জেনেভা ক্যাম্পের ভেতর হরেক রকমের ছোট ছোট পেশার কাজ চলছে। অলংকার তৈরি, পিঠা তৈরি, লোহার ঢালাই ও দোকানের সাইকেল রিক্সা মেরামত হচ্ছে। যন্ত্রণাময় পরিবেশে একই সাথে বৃদ্ধ মানুষেরা কী করে বিছানায় শুয়ে একটু শান্তি পাবে? জীবন থেমে থাকে না, লাটিমের মতো বস্তিবাসীর জীবন প্রতিদিন এগিয়ে যায়। মানুষ ও প্রাণী একত্রে এই যে বসবাস, তার মধ্য দিয়ে বেঁচে থাকার তাগিদে অর্থের প্রয়োজনে কাজ করে যেতেই হবে এই ক্যাম্পের আটকে পড়া মানুষদের। ঢাকা শহরের এক চিলতে বস্তিবাসী জেনেভা ক্যাম্প, আধুনিক শহরের সুযোগ সুবিধা বঞ্চিত কি নির্মম জীবনধারা এদের। কোথায় চলেছে এরা কেউ জানে না, কোথায় হবে এদের স্থায়ী ঠিকানা কেউ বলতে পারে না। এদের জীবনে সুন্দরের স্পর্শে কখনো কি মানুষের গান গাইতে পারবে? কখন তারা বিশ্বাসের ভিত্তিতে নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারবে? এই প্রশ্নের উত্তর কেউ কি কখনো দেবে?